চন্দননগরের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে। চন্দননগর পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। পুলিশের কাছে কোনো সাহায্য না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ব্যবসায়ীর পরিবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার মামলা দায়ের। আবেদনকারীর আইনজীবী এদিন আদালতে জানান, 9 জুন একজন ওই ব্যবসায়ীর বাড়িতে আসেন। সুইটি গঙ্গোপাধ্যায় নামে ওই মহিলা ডানকুনি পুলিশ স্টেশন থেকে আসছেন বলেন ও নিজেকে পুলিশ বলে পরিচয় দেন। তারপর ওই ব্যবসায়ীকে ডানকুনি নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে ওই ব্যবসায়ী দেখেন তার পরিচিত আরেক ব্যবসায়ী সেখানে উপস্থিত। এরপরই কিছু ব্যবসায়িক কাগজপত্রে সই করিয়ে নেওয়া হয়। তারপর তাকে নিয়ে আসা হয় চন্দননগর থানায়। পরবর্তীতে অভিযোগকারী ওই ব্যবসায়ীর পরিবার অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ নেয়নি চন্দননগর থানা। সুইটি গাঙ্গুলি নামে একজন নিজেকে ডানকুনি থানার পুলিশ অফিসার হিসেবে চিহ্নিত করে এবং তার সাথে যিনি প্রাইভেট রেসপন্ডেন্ট ছিলেন বঙ্কিম নস্কর এবং তার সাথে আরও দুজন লোক, তারা পিটিশনারের বাড়িতে আসেন এবং পিটিশনারকে অপহরণ করেন, তার চেক বইও নিয়ে চলে যান একটি প্রাইভেট ভেহিকেল করে, হুন্ডাই ভেনু গাড়ি করে, এবং তাকে ডানকুনিতে নিয়ে যাওয়া হয়। বঙ্কিম নস্করের বাড়িতে তাকে সেই কিছু ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারে সই করানো হয় এবং ব্ল্যাঙ্ক চেকসে সই করানো হয়। করিয়ে তাকে চন্দননগর থানায় আনা হয়। ইন দ্য মিনওয়াইল পিটিশনারের যারা ফ্যামিলি মেম্বার্স তারা রাত্রিবেলা 9 তারিখ রাত্রিবেলা থানায় যায়। তারা যখন কমপ্লেন লজ করতে যায় পুলিশ অথরিটিস কোনো রকম সহযোগিতা করে না। চন্দননগর থানার পুলিশ FIR তো করেইনি, তার উপর ওই ব্যবসায়ীকে থানায় বসিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেন আবেদনকারীর আইনজীবী। এমনকি থানায় ব্যবসায়ীর মেয়েকে ভয় দেখিয়ে তাকে দিয়ে তার বাবার নামে অভিযোগ দিয়ে একটি মুচলেকাও লিখিয়ে নেওয়া হয়। আর এই সমস্ত ঘটনা ঘটে থানার কর্তব্যরত অফিসারের সামনেই। পিটিশনারকে ওরাই আবার গাড়ি করে থানায় নিয়ে আসে, থানার লোকেরা ধমকি দেয় এবং জানে মেরে ফেলারও হুমকি দেয়, যেটাকে আমরা আইনি ভাষায় বলি থ্রেটেন্ড অফ ডায়ার কনসিকোয়েন্সেস। সেরকম ঘটনা ঘটে এবং সেটা থানার অফিসারের প্রেজেন্সে ঘটে এবং থানার অফিসারও তাতে যথেষ্টভাবে যুক্ত ছিল। আমাদের FIR না নেওয়ার সত্ত্বেও পিটিশনারের মেয়ে যেহেতু ওখানে একটা পাতা জমা দিয়েছিল, যেটা যদিও রিসিভ করেনি পুলিশ অফিসাররা তখনও, তাকে দিয়ে একটা মুচলেখা করিয়ে নেয়, একটা ফলস অ্যাডমিশন অফ গিল্ট, তাতে পিটিশনার তার বাবার বিরুদ্ধে কিছু অভিযোগ এনে তাকে বলা হয় যে এটা লিখে দাও যে এটা এই অভিযোগগুলো সত্যি, এবং তার এবং ভোরবেলা 3টে নাগাদ তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এমনকি হাইকোর্টে মামলা করার পরে থানার পক্ষ থেকে ওই ব্যবসায়ী নামে একটি FIR করে পুলিশ বলেই জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী। মামলা ফাইল করার পরে আমরা মামলাটা যখন কালকে ফাইল করি, তারপর আজকে হঠাৎ করে পিটিশনারের এগেনস্টে একটা FIR লজ হয়ে যায় হঠাৎই। ঘটনার রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন অভিযোগকারী ব্যবসায়ীর পরিবারের নিরাপত্তা দিতে হবে। পুলিশকে ঘটনার দিনের CCTV ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। পরবর্তী শুনানিতে এই মামলার সমস্ত কাগজপত্র আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি বিচারপতি অবাক হয়েছেন যে পুলিশের বিরুদ্ধেই অপহরণের অভিযোগ, অর্থাৎ রক্ষকই কোথাও গিয়ে ভক্ষক হয়ে যাচ্ছে। এই ঘটনায় অবাক কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ক্যামেরায় শুভময় দাসের সাথে অভিরূপ আজরা, ক্যালকাটা নিউজ।